আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার ত্রয়োদশ পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ইসমত আরা। আজ 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। দৈনিক 8 ঘন্টা কাজের দাবি ও ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে 1986 সালে সংঘটিত শ্রমিক আন্দোলনে শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে 1890 সাল থেকে প্রতি বছর 1 মে সারা বিশ্বব্যাপী পালন করা হচ্ছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের প্রায় 80টি দেশে সরকারিভাবে ও বাদবাকি দেশগুলোতে বেসরকারিভাবে যথাযথ সম্মানের সাথে এই দিনটিকে পালন করা হয়। বিশ্বের সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা শুরু করছি। অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার আজ ত্রয়োদশ পর্ব। প্রতিযোগিতার এটি ত্রয়োদশ পর্ব হলেও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তির এটি প্রথম পর্ব। আমরা প্রতিযোগিতার 12টি পর্ব ইতিমধ্যে শেষ করেছি। প্রতি শনিবার সকাল 10টায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। আজকের এই প্রতিযোগিতায় যথারীতি সভাপতিত্ব করছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকি। আজকের পর্বে বিচারক হিসেবে 3 জন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিচারক হিসেবে যুক্ত হয়েছেন হাওয়ার বদরে আলম সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আমাদের অত্যন্ত প্রিয়জন অধ্যাপক অসীম বিভাকর। যুক্ত আছেন গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত গুণীজন জনাব প্রিয়াঙ্কর চৌধুরী, যিনি নাট্যতত্ত্বের উপর লন্ডনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া তিনি আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। যুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলের সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালিনা। এবার আমি আবৃত্তি প্রতিযোগিতার নিয়মগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। এই অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রতি শনিবার সকাল 10টায় ইকবাল সিদ্দিকি কলেজ ও কচিকাঁচা একাডেমির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়। বিচারকদের বিবেচনায় প্রতি সপ্তাহে একজন সেরা আবৃত্তিকারকে পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক বিচারক 100 পূর্ণ মানের উপর প্রতিযোগীদের নম্বর প্রদান করেন। এক্ষেত্রে উচ্চারণে 40, স্বর প্রক্ষেপণে 30 এবং উপস্থাপনার জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। 3রা এপ্রিল থেকে বাছাই পর্ব শুরু হয়েছে। ধীরে ধীরে সেরা 10 আবৃত্তিকার বাছাই করা হবে। বাছাইকৃত সেরা 10 জনকে নিয়ে আয়োজন করা হবে চূড়ান্ত প্রতিযোগিতা। বাছাই পর্বের এপ্রিল মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেছে প্রতিযোগীরা। মে মাসে আবৃত্তি করবে কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। রবীন্দ্র নজরুলের কবিতা আবৃত্তির প্রাপ্ত নম্বর যোগ করে সেরা 10 বাছাই করা হবে। শুধু সেরা আবৃত্তিকার বাছাই করা নয়, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন এবং যারা দেখবেন তাদের শুদ্ধ বাংলা উচ্চারণ চর্চার মধ্য দিয়ে কবিতার মর্মার্থ উপলব্ধি করার এবং নিজের মননকে সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সম্মানিত বিচারকদের বিবেচনায় প্রতি সপ্তাহে একজন সেরা আবৃত্তিকার নির্বাচন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়। এ সপ্তাহে সেরা আবৃত্তিকারকেও পুরস্কার প্রদান করা হবে। একাদশ ও দ্বাদশ পর্বের সেরা আবৃত্তিকারের পুরস্কার আমরা ইতিমধ্যে পাঠিয়েছি। দেশের সার্বিক পরিস্থিতির কারণে তারা হয়তো তাদের পুরস্কার এখনো হাতে পায়নি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আজকের পর্বে মোট 13 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। আমি এখন প্রতিযোগীদের নাম ঘোষণা করছি। তাসকিয়া তাবাস্তুম নুসাইবা, শারিন শাসমিন ইফরা, লামিয়া রহমান, মাসরুন আদিবা, উপাদৃতি দেবী, চিন্ময় সাহা, বিরূপাক্ষ দেবনাথ, জাহিন মাহনুর, নাফিজা জান্নাত, নিশাত তাসনিম নুদার, অনন্য অধ্যায় সম্পূর্ণা, নবজিৎ সাহা ও জারিন সুভা ফিজা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আজকের পর্বের প্রথম প্রতিযোগী গাজীপুর থেকে তাসফিয়া তাবাসসুম নুসাইবা। নুসাইবা এখনো তার স্কুল জীবন শুরু করেনি। আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামার জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল
ঘুমোয় এখন, মা বলবেন রেখে, বলবো আমি আলসেমি, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত হবে তবে। উষা দিদি উঠার আগে উঠবো পাহাড় জুড়ে, দেখবে নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মোড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নই খোকন ঘুম জাগানো পাখি ফুলের পনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো, বলবো মামা কথা কো নাই কো সময় আর, তোমার আলো রথ চালিয়ে ভাঙবো ঘুমের দ্বার, রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। আজ মেয়ে দিবস, কথার শুরুতেই সারা বিশ্বের মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কাজী নজরুল ইসলামকে কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি কবিতায় বলেছেন, স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকটা চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। কাজী নজরুল ইসলাম আমাদেরকে আসলে এভাবেই দখল করে আছেন, আমাদের চেতনাকে এভাবেই জড়িয়ে আছেন। নুসাইবাকে অনেক অনেক ধন্যবাদ, স্কুলে যাওয়া শুরু করেন সেই অবস্থায় যদি এত ভালো কবিতা আবৃত্তি করে, তাহলে ও যখন স্কুলে যাওয়া শুরু করবে এবং আরো যখন পরিপক্ক হবে তখন আমরা এটা অনলাইন করতে পারি, নুসাইবা অনেক ভালো একজন আবৃত্তিকার হবে, ওর জন্য অনেক শুভকামনা থাকলো। আমি নুসাইবাকে দিয়েছি 75। হ্যাঁ, ওর আবৃত্তি এই সময়ে শুরু হওয়ার পিছনে আমরা মনে করি যে আরেকটি স্মৃতিকেও মনে করিয়ে দিতে পারে, খুব কাছাকাছি যেতে পারে, সেটা হলো পহেলা মে, মহান পহেলা মে। আমরা জেগে উঠতে চাই, সেই ধ্বনি কিন্তু সকালবেলায় ও শুরু করলো, এবং ও যে বলল আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার মেয়ে উঠলে গোমা রাত হবে তবে, এরকম করে বলাতে খুব চমৎকার লেগেছে। যাই হোক, ও নিশ্চয় আরো আবৃত্তি করবে, ও ভালো কম্পিটিশন, ওকে আমি 70 দিলাম। আমি সাইবাকে 78 দিচ্ছি, ওর পরিবেশনা খুব ভালো লেগেছে, ও এত ছোট একটি মানুষ কিন্তু চমৎকার করে কবিতার ভেতরে যে শিশুতোষ ভাবনা সেটাকে তার মধ্যে প্রকাশ করতে পেরেছে, যেটি কাজী নজরুল ইসলাম শুনলেও হয়তো খুশি হতেন, এত সুন্দর করে কবিতাটি সে আবৃত্তি করেছে স্কুলে যাবার আগে। তবে বাবা মাকে অনুরোধ করব, ও তো অনেক ছোট, ওর উচ্চারণ ত্রুটি যা কিছু আছে এখন থেকে যদি সংশোধন করে দেওয়া যায়, সম্ভবত গাজীপুর অঞ্চলের মানুষদের কথ্য ভাষার একটি চাপ ওর কণ্ঠস্বরে আছে, তো আপনারা যখন ওর সাথে কথা বলবেন প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করবেন, এবং আমরা ভবিষ্যতে একজন সুন্দর কণ্ঠস্বরের এবং বোধ সম্পন্ন আবৃত্তি শিল্পী পাব। অনেক ভালো। গাজীপুর থেকে আমরা চলে এলাম রংপুরে, এখন আবৃত্তি শুনব রংপুর জেলার শারিন শাশমিন ইফরান, সে বিয়াম স্কুল এন্ড কলেজে কেজি শ্রেণীর শিক্ষার্থী। খোকাসা, লিখেছে কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবি রেগে, বলবো আমি আলসেমি ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা
রাখবো হবে তবে উষা দিদি উঠার আগে উঠবো পাহাড় চুড়ি দেখবো নিচে খুমায় শহর শীতের কাঁথা মুড়ি খুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটি আয় ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলে নাকি বলবো আমি নই কো খোকন খুন জাগানো পাখি ফুলের বনে ফুল ফুটাবো অন্ধকারে আলো সূর্যি মামা বলবে উঠে খোকন ছিল ভালো বলবো মামা কথা কওয়ার নাই কো সময় আর তোমার আলো লজ্জা নিয়ে ফাং ঘুমের তার রবির আগে চলবো আমি খুম ভাঙা গান গিয়ে জাগবে সাগর পাহাড় নদী খুমের ছেলে মেয়ে ইফরা সাবলীর উপস্থাপনা কিন্তু যে উচ্চারণে হয়ের উচ্চারণটা একটু ঠিক করতে হবে আর ওয়ের উচ্চারণটা একটু ঠিক করতে হবে আশা করি ঠিক হয়ে যাবে আমি ইফরাকে দিয়েছি সত্তর কত দিচ্ছেন সত্তর সেভেন্টি হ্যাঁ একটা জায়গা খুব সুন্দর করে বলেছে আমার কাছে ভালো লেগেছে তার এই ছন্দলিপিটা আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ভারী সুন্দর একটা ছন্দলিপি তুমি তৈরি করেছো সুন্দর একটা স্ক্যানিং করেছো হ্যাঁ আর আরেকটা জায়গা যে তুমি যেটা করে তোমার যে শরীরের অবয়ব আমরা এটাকে শারীরিক উপস্থিতি বলি সেটা কিন্তু খুব চমৎকার ছিল খুব চমৎকার ছিল এই উপস্থিতি আমাদের খুব দরকার তোমাকে আমি 72 দিলাম চতুর সোনামণি তোমার উপস্থাপনায় যে সাবলীলতা ছিল সেটা সত্যি কিন্তু আরেকটি ব্যাপার আমি অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ছোটদের সাথে আলতো করে শিশু হয়ে কথা বলি এতে করে হয় কি শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে উচ্চারণের ত্রুটিটি নিয়েই সে বেড়ে ওঠে এবং পরে তার বাকযন্ত্র আর সহজে তাকে সাহায্য করে না ওর ক্ষেত্রেও সেরকম ঘটছে আপনারা ওর সাথে কথা বলবার সময় অত্যন্ত সতর্কতার সাথে প্রমিত উচ্চারণে কথা বলুন এবং ওকে যখন শেখাবেন তখন সেই শিশু সুলভ আলতো উচ্চারণে বড়রা উচ্চারণ করবেন না এমনিতেই শিশু তার উচ্চারণে সে আলতো ভাবতে এসে যাবে কিন্তু আপনি আমি যখন সেটা করতে যাই তখন আসলে ভাষার সাথে উচ্চারণের সাথে একটু ভিন্ন আচরণ করা হয়ে যায় প্রমিত উচ্চারণটি নষ্ট হয়ে যায় এদিকে একটু খেয়াল রাখবেন আমি ওকে বাহাত্তর আমাদের এবারের প্রতিযোগী লামিয়া রহমান সে ফরিদপুর জেলার সানরাইজ ক্রিকেটের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী কবি কাজী নজরুল ইসলামের আমি হব কবিতাটি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমি ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাখবো হবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চড়ে দেখবো নিচে ঘুমোয় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমোয় সাগর বালু চড়ে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি বলবো আমি নয় কো খোকন ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো সূর্যি মামা বলবে উঠে খোকন
চিনি ভালো বলবো আমি মামা কথা কহার নেই কো সময় আর তোমার আলোয় রাত জ্বালিয়ে ভাঙবো ঘুমের ধার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে তোর কণ্ঠস্বরটি খুব সুন্দর চমৎকার কিন্তু ঘুমের ধার নয় ওটা ঘুমের দ্বার কয়েক উচ্চারণটা ঠিক করতে হবে আমি তোমাকে দিয়েছি তোর জন্য অনেক শুভকামনা থাক এই কবিতাটির একটা প্রেক্ষাপট আছে আর কি যদি বলে নেওয়া যায় অল্প সময়ের ভিতরে এই কবিতাটি ধারণ করা হয়েছে যে কোনাটে সেটা হচ্ছে জাগ সুন্দর চির কিশোর মানে কিশোরকে জাগিয়ে ওঠার কথা বলা হচ্ছে এখানে বলা যায় একটু বেনু বলছে এই কবিতার একটি অন্যতম চরিত্র মাটির পৃথিবী আমি এই পৃথিবীকে খুব ভালোবাসি একে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না ও যেন আমার মা কল্পনা আচ্ছা সেই পৃথিবীতে তোমার কি কি হতে ইচ্ছে করে বেনু আমার ইচ্ছে করে এই শুরু হবে কবিতাটা আমি হব কবিতার নামও আমি হব এটি আমার কাছে মনে হয়েছে কয়েকটা জায়গাতে তোমার বেশ ভুল আছে কিন্তু তুমি সুন্দর শুরু করেছিলে যদি এটাকে তুমি প্রবাহমান রাখতে পারতে তাহলে আর একটু ভালো হতো কোনো কোনো জায়গাতে তুমি নিজের মতো করে শব্দ বলেছো যেমন ঘুমোয় নয় ঘুমার ঘুমার তাই হোক তুমি চেষ্টা করেছো আগামীতে আরো আরো বেশি তুমি চেষ্টা করবে আমি তোমাকে পরিশুদ্ধি দিলাম কথা না বাড়াই যেটুকু বলা হয়েছে সেটুকু একটু মনে রেখো আমি তোমাকে শেষোক্তি দিলাম এখন আবৃত্তি শুনবো পিরোজপুর জেলার মাসরুন আদিবার সে করিমুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে অধ্যয়ন করছে লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে একবার কাস্তে নিয়ে গাছে গাছেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নট চার ধুমাধুম গোটা দুধ চার দিলে খুব কিলো খুশি একদম জোরছে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া জাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভেটরে শিয়াল আরে ধাত শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আটকে ওঠা কুকুর জুড়ল ছোটা আমি কই কম্মু কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফুঁকল গলে ঢুকি গা বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তওবা নাক্ষপ্তা তওবা নাক্ষপ্তা আদিবা সুন্দর বলেছ আরো সুন্দর হবে নিঃসন্দেহে তোমার কণ্ঠস্বর খুব চমৎকার উপস্থাপনায় সাবলীলতা আছে আমি তোমাকে দিয়েছি সত্য তোমার বেশ কতগুলো উচ্চারণ ভুল আছে এবং তুমি নতুন করে বানিয়েছো বলে বটে বলা যায় সেটা তো হওয়া উচিত নয় আমাদের কবিতার ভিতরে যা আছে তাই তো বলতে হবে অনেকটা শব্দটি
পরিষ্কার করে বলতে হবে, তারপরে মানে গে শব্দটাকে জায়গাগুলোতে গাছে গে গজবলা একার দেওয়া হয়েছে আমার যেটা সংস্করণটা আছে। আর বোসদের কথা তুমি কিভাবে বলেছো আমি ঠিক মনে পড়ে না, উচ্চারণটা খুব সুন্দর করেছো, পাঁচিলের ফকল গোলে এই উচ্চারণটা খুব ভালো লেগেছে আমার কাছে। সব মিলিয়ে কিছু শব্দকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং সঠিক বই থেকে সেটা নিতে হবে, সেটা একটু লক্ষ্য রাখা দরকার বলে আমি মনে করি। কিন্তু বেশ সাবলীলই বলেছো, কিন্তু কোন কোন জায়গাতে একটু টেনে টেনে বলেছো, এই টেনে টেনে বলাটা ঠিক না। কখনো গতি আছে কবিতার ভেতরে, কখনো গতি কম হয়, কখনো দ্রুত হয়। এই কবিতাটি যদি আমরা বুঝতে পারি যে ঠিক কয়েকটা চরণের পরে একটা জ্যোতি পড়ে, বাক্য পড়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা এগোতে হয়। মনে হয় যেন প্রত্যেক চরণের পরে তুমি একটা দাঁড়িয়ে দিয়েছো, এরকম আমার কাছে মনে হয়েছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আরেকটু তোমার মনে হয় চর্চা করলে আমার মনে হয় আরেকটু ভালো হতো, কবিতাটা যদি আমরা বুঝতে পারতাম আরেকটু ভালো হতো। তোমাকে আমি 65 দিলাম। আমি তোমাকে 70 দিচ্ছি। আর যে কথাগুলো শুনলে সেগুলো একটু মাথায় রেখো এবং সেভাবে চর্চায়। পিরোজপুর থেকে আমরা চলে এলাম মৌলভী বাজারে। আবৃত্তি শুনবো মৌলভী বাজারের উপাত্রিদি দেবীর কাছ থেকে। সে দি বার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। হিন্দ মুসলমান কবি কাজী নজরুল ইসলাম, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তারি নয়নমণি, হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ বাইর খুলি যেন রবি শশিদুলি, এক রক্ত বুকের তালি এক সে নারীর টান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল এক সে মায়ের বক্ষে ফালি একই ফুল ফল, এক সে দেশের মাটিতে পাই কেউ ঘরে কেউ শ্মশানে ঠাই, মোরা এক ভাষাতে বাকে ডাকি এক সুরে গাই গান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান চিন্তিনেরই আধার রাতি করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই ভাইয়ে ভাইয়ে জানা জানি, কাঁদবো তখন গলা ধরি চাইবো ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন গর্ভফ্রী এই হিন্দুস্থান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। উপাত্রিক মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আসলে মানুষ পরিচয় কিন্তু আমাদের প্রধান পরিচয়। উপাত্রিটিকে অনেক অনেক ধন্যবাদ। তবে উপাধ্রিটিকে যারা শিখাচ্ছেন ওই যে বক্ষে না ওটা বক্ষে হবে, এটা মনে রাখবেন যে ক্ষীয় যদি থাকে তাহলে তার আগের অটা উচ্চারিত হয়, কেবল নেতিবাচক অটাই অবিকৃত থাকে, এ বিষয়ে খেয়াল রাখবেন। আমি উপাধ্রিটিকে দিয়েছি 70। একটি বিখ্যাত কবিতা, খুবই বিখ্যাত কবিতা, এবং রবি নজরুল ইসলাম, দুঃখিত কাজী নজরুল ইসলাম, বিশেষ সময়ে বিশেষ প্রেক্ষাপটে এই কবিতাটি লিখেছিলেন এবং এটা গানও হয়তো হতে পারে বা হয়েছে মনে হয়। এটা সব্যসাচী, কাজী সব্যসাচী এটা আবৃত্তি করেছিলেন মনে পড়ে তার আবৃত্তি, দারুণ। হিন্দু মুসলমান এই যে উনি উচ্চারণ করতেন ভারি সুন্দর লাগে, কিন্তু সেটা তো এই বয়সে পাওয়া যাবে না, তবুও চেষ্টা করা হয়েছে, খুব চেষ্টা করেছে ও এই কবিতাটি আবৃত্তি করার জন্য, এবং একটি বিশেষ প্রেক্ষাপটে এই কবিতাটির আবৃত্তি আমাদেরকে খুব দুলিয়ে দেয়। আমরা নাম্বার কে দিচ্ছি বড় কথা নয়, এই কবিতাটি আমাদের মনে রাখতে হবে বারবার। সে যখন এক বৃন্তে দুটি ফুল বলছে হিন্দু মুসলমান, তখন মনে রাখতে হবে সত্যি সত্যি এইটা এই মহান মে দিবসের জন্য কত কার্যকর। আমরা কাউকে তো ভেদাভেদ করতে চাই না, আমরা চাই সব মিলিয়ে মানবিক
এই কবিতাতে অনেক মানবিক আবেদন আছে। তারপরও বেশ কিছু কিছু জায়গাতে তোমার আবৃত্তির একটু সমস্যা আছে, আর চর্চা করতে হবে, যারা শিখিয়েছেন তারা ঠিক রাখতে হবে। শ্মশান এবং ঠাঁই শব্দটি দুটোরই কিন্তু চন্দ্রবিন্দু আছে, কি করে এটা উচ্চারণ করতে হবে অনেক পরে আমি যখন কথা বলবো শেষের দিকে, তখন আমি আসলে এই নাসিক্য ধ্বনি নিয়ে একটু কথা বলতে চাই। দয়া করে যদি সেখানে থাকেন আপনারা তাহলে হয়তো আমার এই টিপস গুলো একটু মনে রাখবেন। আমি তাকে ঠিক 70 দিচ্ছি। এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান, অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ একটি কবিতা এটি। ধর্মযাত্রার দেশ সমাজ পৃথিবী সবার, এবং আরেকটি তাৎপর্যপূর্ণ আজকের দিনটি আজ পয়লা মে, মানুষের মানুষের উপার্জনের জায়গা থেকে বৈষম্য, নারী পুরুষে বৈষম্য, গরিব ধনীর বৈষম্য, সব কিছুকে প্রশ্নবিদ্ধ করে একটি জয় এসেছিল সেটি মে দিবসের। তো শিশুবেলাতে যদি এই বোধগুলো, এই ধরনের কবিতাগুলো ওকে পড়তে দেয়া হয়, আশা করব একটি সুনাগরিক, একটি সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবার গোলাগুলি ওর মধ্যে বেড়ে যাবে, এবং সেটি প্রত্যেক শিশুর ভবিষ্যৎ জীবনের পাথর হয়ে থাকুক, এটা আমাদের আকাঙ্ক্ষা একটা সুন্দর পৃথিবীর জন্য। কাজী নজরুল ইসলাম এই কবিতা যখন লেখেন তখন প্রেক্ষাপট যাই থাকুক না কেন, এখনো ভিন্ন কোনো প্রেক্ষাপট নেই, একই রকম অবস্থা। তো সেই অবস্থার পরিবর্তন ঘটুক, মানুষে মানুষে সব ধরনের অবস্থার সাম্য আসুক, অসাম্প্রদায়িক চেতনার জয় হোক। এই যেহেতু আমরা বিবেচনার জন্য বসেছি, করে আরো একটু সুন্দর একটা আবৃত্তি যাতে আমরা পাই সেটির জন্য বসেছি, তাই আগে যে বিবেচনাগুলো বলা হয়েছে সেটি একটু মাথায় রাখতে হবে যারা শেখাচ্ছেন তাদের। এবং আমার খুব ভালো লাগলো যে মৌলভীবাজার প্রতীক সময়ে যে আলোচনা ঝড় তুলেছিল সেখান থেকে এই কবিতা নির্বাচন এবং নজরুল থেকে তার আবৃত্তির সুযোগ এমিলে উপাধিতে দেবী একটি সময়ের অবস্থান নিল, কিন্তু বিবেচনায় ওকে আমি 72 দিলাম। প্রিয় সুচি, এই ফাঁকে একটি বিষয় আবারও জানিয়ে দিতে চাই। বাছাই পর্বের এপ্রিল মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেছে প্রতিযোগীরা, মে মাসে আবৃত্তি করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। রবীন্দ্র নজরুলের কবিতা আবৃত্তির প্রাপ্ত নম্বর যোগ করে সেরা 10 বাছাই করা হবে। এখন আবৃত্তি নিয়ে আসছে বরিশাল থেকে চিন্ময় সাহা, সে আব্দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। খুকি ও কাঠবিড়ালি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গরুমুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও দাইনি তুমি, হুঁকা পেটু খাওয়া কাপাও জিঠাই জিঠু, বাতাবি নেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নিলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও কাঠবিড়ালি বাঁকিমুখী মারব ছুরে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে খিল, পেয়ারা দেবে চা তুইও চা, তাইতে তো তোর নাকটি বোঁচা, কুতমুচুখি গাপুস গুপুস একলাই খাও হাপুস উপুস, পেতে তোমার পেলে হবে করে কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা চাষ পেতে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ঐশী পাকা দাও, আমি খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও।
বিড়ালি তুমি আমার চর্দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না তুমি ন্যাংটা ফুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খিও না পেয়ারা তবে পাতাবি নেব ছাড়তে হবে তা দেখি দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ বিড়ালি তুমি মরো তুমি কচু খাও চিন্ময় সুন্দর করেছো তবে বলছি যে সমস্যাটা রয়েই যাচ্ছে চন্দ্রবিন্দুর উচ্চারণটা কেন যেন হচ্ছে না এটা আরেকটু চেষ্টা করতে হবে তাহলে আবৃত্তি আরো শ্রুতিমধুর হবে সুন্দর হবে আমি চিন্ময়কে দিয়েছি 79 চিন্ময় আমার কাছে কিন্তু মানে কয়েকটা জায়গার উচ্চারণ যদিও একটু এদিক ওদিক হয়তো অসীম দেখেছেন অসীম বিভাকর আমার কাছে মনে হচ্ছে কয়েকটার উচ্চারণ তো কিন্তু চন্দ্রবিন্দু তুমি ভালোই করেছো কিছুটা দুই একটা জায়গাতে আর বাকি জায়গাগুলো তো হয়তো উচ্চারণটা এদিক ওদিক হয়ে যাবে একদম বাদ্রিমুখী তুমি খারাপ করনি ওই হুঁর আগে যে চন্দ্রবিন্দু হুঁ সেটাকে ই করেছো কখনো কখনো আবার চন্দ্রবিন্দু ছেড়ে চলে গেছে এটাই বোধহয় লক্ষ্য করেছেন অসীম বিভাকর ঠিকই আছে মানে এই মানে চন্দ্রবিন্দু নিয়ে নাসিক্যধ্বনি নিয়ে একটু কথা বলারই দরকার আছে বলে মনে হয় আমার কাছে তবে এই যে কাহিনীটা না এই কাহিনীটা কিন্তু একই রকম গতিতে থাকে না পাল্টে যায় শেষের দিকে যখন দিচ্ছেই না তখন কি করবে তার তো আগ্রহটা বেড়ে যাচ্ছে এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে এই যে জায়গাটা মানে সে আকুল হয়ে উঠছে এটা একটু বুঝতে হবে যারা ওকে বুঝিয়ে দেন গতি একরকম থাকে না কাহিনী কাহিনী কবিতাগুলোতে তো সেটা মাথায় রাখতে হবে আসলে তবে ও একটু আড়ষ্ঠ ছিল কি কারণে যেন আমার কাছে মনে হচ্ছে হাত দুটো এক মিনিট এটাকে একটু যিনি শেখাচ্ছেন তাকে মনে রাখতে হবে যে একদম শরীরটা খুব খুলে দিতে হবে তবেই না স্বর বেরিয়ে আসবে এটা তো আসলে একটা মানে কণ্ঠ নির্ভর একটা ধ্বনি সেখানে ধ্বনিটাকে আরো বেশি অর্গলমুক্ত করতে হবে সেই জায়গাটা ঠিক রাখতে হবে আমি ওকে 75 দিলাম আমি দিচ্ছি 80 যে বিবেচনাগুলো রাখবার জন্য বলা হয়েছে আবারই বলছি সেগুলো আমিও লক্ষ্য করেছি এবং সেগুলো যদি একটু মেনে চলা হয় নিশ্চয়ই খুব ভালো করবে আগামীতে 80 দিয়েছি আমাদের এবারে প্রতিযোগী মৌলভীবাজার থেকে বিরূপাক্ষ দেবনাথ দি বার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীতে অধ্যয়ন করছে হিন্দু মুসলমান কবি কাজী নজরুল ইসলাম মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কুলে যেন রবি শশীদলে এক রক্ত বুকের তলে এক সে নারীর টান মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা এক সে দেশের খাই গো হাওয়া এক সে দেশের জল এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ফল এক সে দেশের মাটিতে পাই কেউ খড়ি কেউ শ্মশানে ঠাই মোরা এক ভাষাতে মাকে ডাকে এক সুরে গাই গান মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান চিনতে নেরে আধার রাতে করি মোরা হানাহানি সকাল হলে হবি রে ভাই ভাইয়ে ভাইয়ে জানা জানি কাঁদবো তখন গলা ধরে চাইবো ক্ষমা পরস্পরে
আসবে সেদিন গর্ব ভরে এই হিন্দুস্থান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমাদের বিচারক প্রথমেই আলোচনা করেন বা নম্বর দেন অসীম বিভাকর। অধ্যাপক অসীম বিভাকরের বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি আমাদের এই প্রোগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তিনি আমাকে একটু আগে ফোন করে জানিয়েছেন। তো সুতরাং আমরা দুইজন বিচারকের প্রাপ্ত নম্বরকে গড় করেই বিরূপাক্ষের বেলায় নম্বর দেব। তো আমি লিয়াকত ভাইকে অনুরোধ জানাচ্ছি তার নম্বর দেওয়ার জন্য। হ্যাঁ, এই কবিতাটা আমরা আগেই বলেছি, আসলে ও একটু টেনে টেনে ধীর লয়ে বলেছে। আর একটু যদি গতি হতো তাহলে ভেতরের যে শক্তিটা, এনার্জিটা, সেটা আর একটু বাড়তে পারতো বলে আমার ধারণা। যে বাড়লে ভেতরের যে শক্তিটা, কবি যেখানে শক্তিটা দিয়েছেন, তার যে আরতিটা, সেটা কিন্তু ফুটে উঠবে। আমার কাছে মনে হচ্ছে একটা শিথিল ধারাতে এগিয়ে যাচ্ছে কবিতাটা। এই কবিতাটা সত্যি সত্যি একটা অপূর্ব কবিতা। এই কবিতাটি পাঠ করবার সময় আরেকটু আরেকটু এনার্জি, আরেকটু শক্তি, আরেকটু ফোর্স, আরেকটু মানে একটু বল দিয়ে কবিতাটা পড়তে হবে। ভিতরে আরতিটা যেন ফুটে ওঠে, আমরা যেন একটা বক্তব্যটাকে নিয়ে যেতে পারি যে হ্যাঁ, হিন্দু মুসলমান আমাদের মিলতে হবে। আমরা ভুল করি বটে আধার রাতে, কিন্তু আলোতে আমরা বাস্তবতাটা দেখি। এই যে বাণীটা, এই বাণীটা অনেক কষ্ট করে রবি দুঃখিত কাজী নজরুল ইসলাম দিয়েছেন, সেটাকে আমাদের মানতে হবে এবং এটা প্রয়োগ করতে হবে। সেই জায়গাটিতে আমি ওকে আবার সেই 70 দিচ্ছি। বিরূপাক্ষ, তোমার বোধ হয় ওই তানপুরার সাথে করতে একটু সমস্যা হচ্ছিল, তোমাকে দেখে মনে হচ্ছিল। তো যারা এটা করেছেন ওকে প্রস্তুত না করে ওর সাথে আবহ যুক্ত করার মতো যুক্তি সম্পন্ন ছিল না। আর যেটা হচ্ছে উচ্চারণ ত্রুটি তো ছিল, আমি ওকে এই কারণে নাম্বার দিচ্ছি বিষয়বস্তুর কারণে। যে কবিতাটি সে নির্বাচন করেছে, এই কবিতা নির্বাচনের কারণে আমি তাকে 72 দিলাম। এটি আরো ভালো হতে পারত, হওয়া উচিত ছিল, কারণ এই কবিতা নিজেই একটি স্বয়ম্ভূ শিল্প। এর ভিতরে বলিষ্ঠতার সাথে উচ্চারণ করতে হবে। আমরা দেখলাম যে মৌলভীবাজার থেকে দুটি শিশু অংশগ্রহণ করেছে, উপাধৃতি দেবী ও এই কবিতাটি নিয়েছেন, বিরূপাক্ষ দেবনাথ উনিও এই কবিতাটি নিয়েছেন, এবং সেটি সম্ভবত পরিস্থিতির প্রেক্ষাপটেই অভিভাবকরা এই কবিতাটি তাদেরকে পছন্দ করতে সাহায্য করেছে। সেই হিসেবে এই কবিতার ভেতরে যে মেসেজটি আছে সেটি বলবার জন্য যে বলিষ্ঠতা দরকার, যে বিশ্বাস দরকার, সেই বিশ্বাসটি ওদের মধ্যে অনুপস্থিত ছিল, সম্ভবত যিনি শিখিয়েছেন তার ভেতরে অনুপস্থিত ছিল। সেই বলিষ্ঠতাটা না দিলে এই কবিতার মর্মবাণী উপস্থিত হবে না। এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ বহনকারী একটি কবিতা। এটি আমাদের বারবার পড়বার মতো, মঞ্চের মতো উচ্চারণ করবার মতো একটি কবিতা। তো বিরূপাক্ষ আমিতে নিশ্চয়ই ভালো করবে। মৌলভীবাজার থেকে আমরা চলে এলাম ঢাকায়। আবৃত্তি নিয়ে আসছে ঢাকা জেলার জাহিন মাহনুর। জাহিন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তালু পুকুরে, হাবুদের ডালু কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জুড়ে,
পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, ব্যাটা ভাই বড় নোচ্ছার, ধুমা ধুমু গোটা দুচার, দিলে খুব কিল ঘুষি, একদম চড়ছে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিত্রে শেয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে উঠা, কুকুরও জুড়লো ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবি সবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে, ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ হাসলু ধরে, যাবো ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তও বা নাক খপ্তা, সে কি আর যায় রে ভোলা। মহানুর অনেক ধন্যবাদ, আসলে ভোলা যায় না, সুন্দর করেছো, আমি তোমাকে দিয়েছি 81। হ্যাঁ, ওই যে বলা যায় না স্বরের একটা কাজ এই কবিতাগুলোতে, মানে যেটা গল্প বলার একটা ভঙ্গি ও কিছুটা এনেছে, আর গল্প বলতে গেলে তো স্বরের একটু এদিক ওদিক হয়ে যায়, একটা বৈচিত্র্যময় স্বর আসে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই একই জায়গাতে আমরা মানে ভুল জায়গাতে উচ্চারণ করছি কেন, মানে নজরুলের, সেটা হচ্ছে এক বড় গাছে গে, তারপরে ভোলাটা অনেকে আমার কানে এলো ভেলাটার মতো অনেকটা, চন্দ্রবিন্দুর উচ্চারণে কিছু ভুল আছে, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ও একটু একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছে স্বরের দিক থেকে, কিন্তু গতির দিক থেকে কিন্তু প্রায় একই জায়গাতে রয়ে গেছে আমার কাছে এটাও মনে হয়েছে। যাই হোক, ওর চর্চাটা ভালো, ওকে আমি 79 দিলাম। কিছু ভুল ছিল সেটা তো বলাই হলো, তবুও প্রাণবন্ত উপস্থাপন 82 দিয়েছি। এবার আবৃত্তি শুনবো মৌলভি বাজারে নাফিজা জান্নাতে, সে দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। কাজী নজরুল ইসলাম রচিত লিচু চোর কবিতাটি, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, লিচুরে গাছ আছে না, হুতানা আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নি, গাছ গুজে চড়েছি, ছুটোই ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাজুর, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নোচ্ছার, ধুমাধুম গোটা দুচ্ছার, দিলে খুব কিল ঘুষি, একদম জোশে ঠুসি, আমিও বাগে থাপড়, দে হাওয়া ছাপিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক বিটকে শিয়াল, ও বাবা শিয়াল কোথা, ভেলুটা দাঁড়িয়ে হোতা, দেখি যে আঁকড়ে ওঠা, কুকুরের জারলো ছুটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকল গোলে, ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফির কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনি গুলো, কি বলিস ফের হপ্তা, তোবা না খপ্তা। নাফিজা জান্নাত, ওই শুরুটার কবিতার নামটা বলার পরে তো খানিকটা বিরতি দিতে হয়, বিরতি না দিলে যেটা হয় যে একেবারে মিলে যায়, তুমি অনেকগুলো উচ্চারণ ভুল করেছো, ধরেছি কে বলেছো দৌড়েছি, দুচ্চার কে বলেছো দুচ্ছার, আর ভোলার পরে গুলা, তুমি গুলো বলেছো, যাও চেষ্টা চালিয়ে যাও, ভালো করবে, আমি তোমাকে দিয়েছি 63।
একটা জায়গাতে একটু মনে রাখা দরকার বলে মনে করি যারা পড়িয়েছেন কবিতাটা, সেটা হচ্ছে কবিতাটা একটা ছন্দবদ্ধ ভাবে, ছন্দ আমাদেরকে আসলে আমরা অন্তমিলটা দেখি আসলে মিল দেয়, তাতে হয় কি আমরা দ্রুত সেই দিকে যাওয়ার চেষ্টা করি, এবং ছন্দের প্রথম কাজটা এই জায়গাটিতে একটা ভালো এবং ফাঁদও তৈরি করে। আমি বহুবার বার বলেছি, তাহলে এটা কাটানোর পথটা সেটা বুঝতে হবে। এখন এই গল্পটাতে কিন্তু নজরুল কিন্তু খুব দারুণ ভাবে একটা ভালো কাজ করেছেন, কখনো কখনো ডায়লগ এনেছেন, কখনো কখনো একটু বলা যেতে পারে নতুন শব্দ প্রয়োগ করেছেন, সংস্কৃত শব্দ বাদ দিয়ে অন্য শব্দ প্রয়োগ করেছেন, যা নজরুলের সবচেয়ে বড় একটা জায়গা, বিশাল এক ডিকশনারি আছে, অভিধান আছে ওর এই জায়গা। তো এটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা তো একটা গল্প সুন্দর করে বলতেই পারি। আমরা তো প্রথমত হচ্ছে একটা গল্প বলার ঢং নিয়ে আসা কবিতার ভেতরে, ছন্দের ফাঁদে পড়ে গেলে সে গল্পটা কিন্তু মার খায়, এটা আমি বারবার একটু স্মরণ করিয়ে দিতে চাই। আশা করছি এটা স্মরণে থাকবে যারা আবার নিয়ে আবৃত্তি করবে। এবং বৈচিত্র্য দরকার, জ্যোতি ছন্দে মানে বলবার ঢঙে শৈলীতে একটা বৈচিত্র্য না থাকলে কবিতাটার আসলে ঠিক শ্রুতি মধুর হয় না, কণ্ঠটাও একই জায়গাতে থেকে যায়। তো আমি তাকে 65 দিচ্ছি, 65। এ পর্যন্ত যারা এই কবিতাটি পড়েছে তাদের থেকে ওর ত্রুটির মাত্রাটা একটু বেশি ছিল। সবচেয়ে যেটা দুঃখজনক সেটা হচ্ছে শব্দ, নিজে নিজে বানিয়ে বানিয়ে শব্দ বলা কিংবা ভুল প্রকাশনা থেকে পাওয়া কবিতা দেখে পড়া। তো এ কারণে হচ্ছে যে কবিতাটির ভেতরে অনেক নতুন শব্দ ঢুকে গিয়েছে, যেটি একেবারেই কাম্য না। কারণ এই কবিতা কত হাজার মানুষ যে পড়ে পড়ে বড় হয়েছে তাদের সবার খুব প্রিয় একটি কবিতা, এবং এই জায়গাটাতে ছড়ার ছন্দে এত সুন্দরভাবে এই কবিতার বিন্যাস, এবং এই কবিতার ভেতরে যে গল্প এবং যে ছবি, যে দুরন্ত কণা, সেটি পাইনি, একদমই পাইনি। আমি 60 দিলাম, একটু যত্নশীল হওয়া উচিত। আমাদের এবারের অংশগ্রহণকারী গাজীপুর থেকে নিশাদ তাসনিম নুদার, সে শফিকুল আইডিয়াল পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আমি হব কাজী নজরুল ইসলাম, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকে, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে, তবে উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নই কো খোকন ঘুম জাগানো পাখি। নুদার তোমাকে ধন্যবাদ। তবে যে কবিতার যে প্রবহমানতা, কেন যেন মনে হয়েছে যে মানে মাত্রা অনুযায়ী ভাব বিভাজন করতে চাওয়ার কারণে কবিতার প্রবহমানতা খানিকটা ক্ষুণ্ণ হয়েছে। শ্রোতা হিসেবে আমরা কবিতার যে ভাব যে রস সেটি আস্বাদন করার ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হয়েছে, তারপরে ভালো করেছ, চেষ্টা চালিয়ে যাও। তোমাকে আমি দিয়েছি 65।
পায় সেটা হচ্ছে যে একটা শব্দকে ক্রমাগত কিছুটা হলো টেনে বলা, টেনে শব্দটাকে খামাখা একটু টেনে বললে শব্দের শক্তিটা হারিয়ে যায়। এটা যারা শেখাবেন তারা একটু লক্ষ্য রাখবেন যে শব্দের শক্তি আমাদের খুব দরকার, কিভাবে ওর ভিতরে শক্তিটা নিহিত আছে, ধ্বনিটা কিভাবে শব্দের ভিতরে থাকে, সেই শব্দটা কি করে আবার অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, এইটুকু মাথায় রাখি তাহলে আমাদের অনেক সুবিধা হয়। কবিতা তো আসলে ধ্বনি একটা বড় মূল্য আছে, ধ্বনিকে সাজান কবি কবি, সেটা খুব লক্ষ্য রাখা দরকার। আর একই মাত্রায় কবিতাটা গেছে, কবির কবিতার ভিতরে যে একটা এনার্জি শক্তি, আমি যেটাকে বলি শক্তি, ফোর্স বা গতি, প্রবল গতি কিছুটা থাকে কখনো কখনো, সেইটা কিন্তু একেবারেই কমতি ছিল বলে আমার কাছে মনে হয়েছে। সেটা আর একটু ভালো চর্চা করলে, আর একটু ভালো শিক্ষা দিলে ও পারবে, ওর কণ্ঠটা খুব ভালো, তারপর তো বিচার কাজ করতে হয়। আমার যতটুকু মনে হয়েছে আমি তাকে 64 দিচ্ছি। আমি নুদারকে 65 দিচ্ছি। আর ওই যেই পরামর্শগুলো দিয়েছেন ওনারা, সেটি একটু মেনে চলাই হচ্ছে। আসলে ধ্বনি নিয়েই তো শব্দ তৈরি হয়, আর শব্দ নিয়ে বাক্য, বাক্য সাজিয়ে ঘটনা, আর ঘটনা প্রবাহের ভেতর থেকে একটা সংবাদ দেয়া হয়। সেই সংবাদটা দেওয়ার জন্য যা যা দরকার স্বাভাবিকভাবে কথাগুলো বললে যেভাবে বলতাম সেটিই বলা উচিত। শিশু বলেই শিশুতোষ ভাবে বলা, এই জায়গা থেকে একটু একটু করে সরে এসে বলার জায়গাটাতে দাঁড়াতে হবে, সেটি হলেই মনে হয় এই কবিতাগুলোর প্রাণ পাবে। ধন্যবাদ। 65 দিয়েছি। এখন আবৃত্তি শুনব ঢাকা জেলার অনন্য অধ্যায় সম্পূর্ণার। সে SFX গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে তৃতীয় শ্রেণীতে অধ্যয়ন করছে। নতুন খাবার লিখেছেন কাজী নজরুল ইসলাম। কম্বলের অম্বল, কেরোসিনের চাটনি, চামচের আমচুর, খাইসনি নাতনি, আমরা দামড়ার কান দিয়ে ঘষে নাও, চামড়ার বাটিতে চটকিয়ে কষে খাও, শেয়ালের ন্যাজ গোটা দুই প্যাচ, বেশ করে ভিজিয়ে হুট করে খেয়ে ফেলো, মুখে কোন কথা এলো কি মজার চিজে, ঝুমকো লতার পাতা, লাল পুতুলের মাথা, বেঁধে কারো টিকিতে ঢেকিতে বেশ করে পা দিয়ে, তারপরে খেয়েও মেখে শিকিতে, দাদার গায়ে কাদা, সাথে ছেঁচা আদা, খুব কষে মাখি, বেড়ালি নাকে কিনবা কারো টাকে, খেয়েও দেখি নেচি করে পাকিয়ে। সম্পূর্ণ মজার একটা ছড়া পড়লে আমরা এখানে অন্য এক কাজী নজরুল ইসলামকে আবিষ্কার করলাম। আসলে কাজী নজরুল ইসলাম তো নানান ধরনের উপকরণ তিনি কবিতে এনেছেন, নানান ধরনের শব্দ এনেছেন, চালিয়েছেন। তুমি পড়ছো সুন্দর, আরো সুন্দর হবে। আমি তোমাকে দিয়েছি 82। এই কবিতা নিয়ে একটু কথা বলার আছে। আমি মনে করি যে নজরুল ইসলামের একটা সাহসী কবিতা এটি, ছন্দের যে কি অদ্ভুত একটা প্রয়োগ তিনি করেছেন তা কিন্তু অন্তমিল দেখলো বোঝা যায়, অন্তমিল দেখলো বোঝা যাচ্ছে যে কিভাবে ও করে। কখনো কখনো শব্দকে আর একটা শব্দের সঙ্গে মিল দেয়, যেমন ল্যাজ, কিন্তু কখনো কোনো ধ্বনিকে সে আসলে মিলের জায়গাতে নিয়ে যাচ্ছে, যেমন চিজ এ ভিজি এ, এই এ আর এর একটা সুন্দর মিল আছে জায়গাগুলোতে, যেমন তে তে টিকিতে শিকিতে, এই কথাগুলো কিন্তু দুর্দান্ত। এটা যদি আমরা মিলটা অন্তমিলটা না বুঝি যে শব্দের সঙ্গে হচ্ছে নাকি ধ্বনির সঙ্গে হচ্ছে, তা না হলে কিন্তু আমরা এই পড়ে এটা মজা পাবো না। আর একটা জিনিস হচ্ছে সবসময় চরণ কিন্তু একদম ই হয় না, শেষ হয় না, সেটা প্রবহমান হয়,
সেটা বোঝানোর ক্ষেত্রে নজরুল সাংঘাতিক এই কাজটা ব্যবহার করেছেন। কখনো কখনো তিনি দেখা যাচ্ছে যে দুটো চরণের পরে মিল দিয়েছেন, কখনো কখনো তিনি দেন নাই, কখনো কখনো কিন্তু আবার মিলটাকে একটু দূরে সরিয়ে নিয়ে গেছেন। নানান পরীক্ষা নিরীক্ষা তিনি কিন্তু এখানে তিনি করেছেন। করার ভিতর দিয়ে যেটা আসছে আমাদের আবৃত্তিটার ভেতরে, আমরা যে আবৃত্তি করি করার ভিতরে একটু মজা আসে এবং ছন্দের দোলটা আমরা সবাইকে দিতে পারি। আমরা আবৃত্তির ক্ষেত্রে এই ধরনের কবিতাকে বা এই ধরনের শৈলীকে আমরা যদি অন্য কোনো কবিতার ভিতরে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা বেশ ভালো জায়গাতে পৌঁছতে পারবো বলে মনে হয়। রম্য রচনা এই সাহসিকতা রবীন্দ্রনাথও কিন্তু দিয়েছিলেন তার দামোদর শেঠ কবিতায়। কি করে তিনি শব্দ সংগ্রহ করছে, ঘি এনো, উনি বলছেন ঘি এনো, হ্যাঁ, অল্পেতে খুশি হয় দামোদর শেঠ কি, ফটকির জুতো চাই চাই মুটকি, বা এই ধরনের কথা একটু একটা মিনিট আমি একটু পড়ে দিচ্ছি, আসলে আমার মনে থাকে না অনেক সময়। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুড়কির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মটকিতে ঘি এনো, জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো। এই যে জায়গাগুলোতে, নানা জায়গাগুলোতে তিনি এটা মিল শব্দ সন্ধি করেছেন। কিন্তু নজরুল কিন্তু তা করেননি, শব্দ সন্ধি করেন নাই প্রায় জায়গাগুলোতে, তিনি ধ্বনি সন্ধি করেছেন অনেক অনেক জায়গাতে। তার জন্য একটা মজা এসছে এখানে, এই মজাটা আমরা পেতে চাই আসলে কবিতার ভেতরে। যদি এই আমরা মজাটা দিতে পারি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো কিছু করতে পারবো বলে আমার ধারণা। অসীম বিভাকর চমৎকার একটি বিশ্লেষণ করেছেন, আমরা মনে করি যে এই বিশ্লেষণটি ভালো, আমি মনে করি যে এই বিশ্লেষণটাকে এগিয়ে আমরা যেতে পারি, আমি ওকে ব্রাশি দিলাম। এ যাবৎ অনেক কবিতা শুনলাম, সেগুলো চেনা ছিল, আর নজরুলের এই ছড়াটি ততটা পরিচিত না, কিন্তু চমৎকার উপস্থাপন। আমি উচ্চারণে ত্রুটি পাইনি, শ্রুতি সুন্দর ছিল, এবং যে শব্দ এবং ধ্বনিচিত্র ছিল, যে স্বরকল্পন ছিল, তা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। আমি ওকে দিয়েছি 85। আমাদের এবারের প্রতিযোগী নারায়ণগঞ্জ থেকে নবজিৎ সাহা, সে হেরিটেজ স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা খুকিও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুৎকা পেটুক খাও, একা পাও যে থায় যেটু, বাতাবি নেবুর সকল গুলো একলা খেলে ডুবিয়ে দুলো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠ বেড়ালি বাদরি মুখে মারব ছুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে চা তুই চা, তাই তো তোর নাকটি বোচা, হুতমু চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও, এ রাম তুমি ন্যাংটা ফোটো ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে পাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মর তুমি কচু খাও। তবে ওই যে কেন যেন চন্দ্রবিন্দু যুক্ত শব্দের উচ্চারণ গুলো চন্দ্রবিন্দুটা লাগলোই না, শব্দের মধ্যে চন্দ্রবিন্দুটা লাগলোই না, চন্দ্রবিন্দুটা লাগলে নাম্বার পাওয়ার সুবিধা হতো এবং আমাদের শুনতে আরো ভালো লাগতো। আমি নবজিৎ সাহাকে দিলাম 80।
আনমিউট করে নিতে হবে। আনমিউট করা আছে লিয়াকত ভাই, সম্ভবত ইন্টারনেটের সমস্যা, নেটেরই সমস্যা, আনমিউট করাই আছে। আপা মনে হয় যদি না আপা বলে লিয়াকত ভাইয়ের কথাটা আমরা পরে শুনি। লিনা আপা, আচ্ছা ঠিক আছে, আমি ওকে 82 দেখছি, যেটা হচ্ছে ওই সামান্য সামান্য কিছু ত্রুটি থাকে তো ওগুলো আয়ত্তে আনলে নাম্বারটা নিশ্চয়ই আরেকটু বেড়ে যেত। আমি ওকে 82 ভালো লেগেছে। আমি কি শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে এই যাবৎকালীন আমি যে কবিতাগুলো শুনেছি তার ভিতরে খুব, আমি শব্দটি ইংরেজিতে একটু বলাই, স্মার্ট কবিতা, খুব মানে সুন্দর, সাবলীল, চমৎকার, যা বলেন এই শব্দটার ব্যাখ্যা যা হতে পারে সেই ব্যাখ্যার ভিতরে এই কবিতাটি পড়ে আসে। এবং একটা বৈচিত্র্য, গল্প বলার ঢং, শরীরের উপস্থিতি, স্বরের ব্যবহার খুব চমৎকার করেছে, কিন্তু উচ্চারণের জায়গা তো আমাদের একটা বিশাল ভূমিকা রাখে, বিশাল দিক থাকে, যেটা অসীম বিভাকর সেটা খুব সুন্দর করে বলেছেন। তারপরও আমি মনে করি যে তার এই উপস্থাপনার গুণটা, তিনি যেটা উপস্থাপনা করেছেন তার গুণটা অনেক ভালো ছিল, সাবলীল ছিল, সুন্দর ছিল এবং একেবারে আন্তরিক ছিল এবং গতিময়তা ছিল, সেজন্য আমি তাকে 78 দিলাম। সুপ্রিয় সুধী, আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী রংপুর থেকে জারিন সুভা ফিজা, সে দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তাড়িয়ে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সংকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেরি বল, রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট দেশ ছেয়ে গেল কলে, বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুলে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শোধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাঁয়তি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমারই সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। ঠিক তাই, আবার গা কাটা দিয়ে উঠেছে, আজকে বেদিবস, সেই শ্রমিকের শ্রম, সেই শ্রমিকের শ্রম, সেই শ্রমিকের সবকিছু দিয়ে আমাদের সভ্যতা, আমাদের জীবন। আমি আবারও শ্রমজীবী সম্প্রদায়ের প্রতি, সেই মানুষদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। ফিজার আবৃত্তি সুন্দর হয়েছে, ছোটখাটো দু একটা উচ্চারণ ভুল হয়েছে, আশা করব
পরবর্তী সময় ফ্রিজে এ বিষয়ে আরো একটু সচেতন হবে, তাহলে সেটা পরিপূর্ণ সুন্দর হবে। আমি ফ্রিজাকে দিয়েছি 83। বারবার আমরা বলছি এই কথাগুলো যে আজ এক মহান দিবসের পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আছি আমরা, এবং সেই কবিতাটা খুব ভালো করে মিলে যায়। নির্বাচনটা সাংঘাতিক বলবো আমি, ঠিক করে পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে একটি নির্বাচন হয়। তাই বলি কি আমরা খুব বেশি নাম্বার দেবো? হ্যাঁ নিশ্চয়ই কিছুটা বিষয়ের উপরে তো আমরা একটা বায়াস হতেই পারি, আমাদের পক্ষপাতিত থাকে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে কেমন করে পড়ছে, সেই কেমন করে পড়ার ভিতরে আছে, উচ্চারণগুলো আসে, ছন্দটা ভালো করে বুঝতে পারে না, স্বরের ব্যবহারটা ঠিক মতো করতে পারে না, সামগ্রিক উপস্থাপনা ঠিক মতো করতে পারে কিনা, সেটা আমাদের দেখতে হবে। সব মিলিয়ে আমি দেখেছি যে অনেক বেশি ভালো জায়গাতে এসে তার অবস্থানটি হয়ে গেছে, বেশ ভালো জায়গাতে তার অবস্থান। দুই একটা উচ্চারণ এদিক ওদিক হতেই পারে, যেমন তোমার শব্দটির উচ্চারণটা একটু এদিক হতে পারে, যেখানে তিনি পজ দিয়েছে দুই একটা জায়গাতে, সেই পজের দুই একটা জায়গাতে নব উত্থানের জায়গাতে যে পজটা দেওয়া, যদিটা দেওয়া, সেখানে একটু একটু গোলমালটা এসেছে, তারপরও কিন্তু ছন্দটা বেশ মানে খাপ খেয়ে গেছে। ব্যথিত শব্দটির উচ্চারণটা আমাদেরকে একটু দেখতে হবে, এগুলো দেখতে হবে। আর একটা জায়গাতে তুমি চমৎকার বলেছো, এই যে নব উত্থান জায়গাটাতে এসে তুমি শেষ করলে, এটা কিন্তু চমৎকার। এই জায়গাগুলোতেই আসলে আমাদের একটা বাণী কিন্তু মোটামুটি এসে গেল, তাই না? ওই যে পবিত্র অঙ্গে লাগালো ধুলি, কি দারুণ ভাবে তুমি এটাকে উচ্চারণ করেছো, পবিত্র অঙ্গে লাগালো ধুলি। আহা, এই শ্রমিকরা কত পবিত্র, তাদের অঙ্গ ধুলি লাগিয়েছে, তারপরে কত কিছু তাদের তৈরি হয়েছে, এত আন্তরিক এই বয়সে কি করে তুমি হতে পারলে, আমি ঠিক বুঝে উঠতে পারছি। আমার বোধগম্য নয়, আমরা পারি না আন্তরিক হতে, আন্তরিক হতে পারি না বলেই বড়রা আসলে গলা কাঁপায়, কবিতার ইয়ে থেকে দূরে সরে যায়, সরে যে আলাদা একটা বলয় তৈরি করে বড়রা। তো তোমাদের ব্যাপারটা কিন্তু আলাদা হলো, তোমরাই কিন্তু আমাদের শিখাচ্ছ কিভাবে আবৃত্তি করতে হয়, তোমাদের ভুল থেকে কিন্তু আমরা শিখছি। এই শিখা শিখিটা আমার এই বয়সে সত্যি আমি স্বীকার করছি যে দুর্দান্ত হয়েছে আমার শিখা শিখি ব্যাপারটা, এটা খুব ভালো ব্যাপার। তুমি নতুন নতুন করে তোমরা আমাদেরকে শিখিয়েছো, শিশুরাই আসলে আবৃত্তিকার হয়ে উঠবে এই বাংলাদেশে মনে করি, যদি উচ্চারণগুলো আর একটু সুন্দর হয় আর ছন্দগুলো বোঝে। তুমি ছন্দগুলো দুর্দান্ত বুঝেছো, চমৎকার ছন্দ বোধ তোমার আছে, সেই বোধ জায়গা থেকে আমি তোমাকে 85। আমিও তোমাকে 85 দিচ্ছি। আর যেটা হচ্ছে লেখক ভাই তো বললেন, অসীমও বললেন, এই বিষয়গুলোর সাথে আমার কোনো মত পার্থক্য নেই। শুনতে শুনতে আমরা সত্যি একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম, সেটা অবশ্যই একটি মহান দিনের কারণে, কারণ মহান দিনগুলো এভাবে নির্ধারিত না হলে আমরা যে মানুষ এটাই হয়তো ভুলে যেতাম, কারণ এই দিনগুলো একবার হলেও আমাদের মনে করিয়ে দেয় যে গড়ায় তাদের অবদান বেশি আর তাদের ভোগের সুযোগ বেশি, ভোগের সুযোগ এবং যাদের অবদান তাদের ভিতরে সাম্য তৈরি করবার জন্য একজন কবি কলম ধরেছিলেন, তার নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার কবিতায় মানুষের এই আর্থিকে তার বাণীবদ্ধ দিয়ে, ছন্দ দিয়ে, গল্প দিয়ে এবং কবিতার এক মায়াবী পরিস্থিতির মধ্যে দ্রোহ এনে সুন্দর করে আমাদের ভেতর সেই ভূতগুলো জাগিয়েছেন, উনি সেরকমই কবিতা। তো আজকে এই নজরুলের কবিতা আবৃত্তি শেষ শিল্পী তার পরিবেশনা অত্যন্ত ভালো লেগেছে এবং মনে হচ্ছে সুন্দর একটা সময় আমরা কাটালাম। তো 84 দিয়েছি, এগুলো সংশোধন করে এই আন্তরিক প্রয়াস অব্যাহত। আমি তো লীনা আপার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা প্রথমবার মনে হয় শুনেছিলাম 85, আসলে কি 84 না 85? আমি 85 দিয়েছি, 84 ভেবেছিলাম, পরে মনে হলাম যে না। আচ্ছা আচ্ছা 85, জি ধন্যবাদ ধন্যবাদ।
জারিন সুভাগ ফিজার কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হলো আজকের প্রতিযোগিতা। বরাবরই আমরা এই সময়টাতে অপেক্ষায় থাকি বিচারকদের দেওয়া নম্বর অনুযায়ী এ সপ্তাহে সেরা আবৃত্তিকার কে নির্বাচিত হলো তা জানতে। আজও অপেক্ষায় আছি, আমরা কিছুক্ষণের মধ্যেই সেরা আবৃত্তিকারের নাম পেয়ে যাব। তার আগে চলুন সম্মানিত বিচারকদের মতামত শুনি। প্রথমে কথা বলবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লিনা। ধন্যবাদ। এই বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার ত্রয়োদশ পর্বটি নিবেদিত হয়েছে কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে। শিশুরা এতে অংশগ্রহণ করেছে। এখানে আমাকে ওদের কবিতা শুনবার জন্য যুক্ত করায় এবং ওদেরকে একটু কিছু বলবার জন্য সুযোগ করে দেয় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। বিচারক শব্দটি অন্যরকম, তো আমাদের সে কারণে সব ভালো লাগার ঊর্ধ্বে উঠেও একটু নাম্বার দিতে হয়েছে। তো যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা, এবং যারা তাদের প্রশিক্ষক তাদের প্রতি নিবেদন যে আমরা যেন শিশুদেরকে প্রথমত তাদের জায়গাটি বুঝতে সাহায্য করি, সেটি হলো বর্ণমালার সঠিক উচ্চারণ। আমাদের যে ভাষা তার রয়েছে নন্দিত কিছু বর্ণমালা, এবং তাদের এই বর্ণমালাগুলোর নিজস্ব কিছু উচ্চারণ রীতি রয়েছে। আমরা যদি আমাদের নাম ভুল শুনি আমাদের যেমন মন খারাপ হয়ে যায়, বর্ণমালারও উচ্চারণ ত্রুটি ঘটলে তাদের সৌন্দর্য হানি হয়, এবং আমরা বাচিক শিল্পী হিসেবে সেটি একদমই করতে পারি না, আমাদের অধিকার নেই। আমাদের বর্ণমালার সঠিক উচ্চারণটি যাতে করে শিশুরা শিখে বড় হতে পারে। আরেকটি কথা বলবার আছে, শিশুদের শিশুতোষ একটি কণ্ঠস্বর আছে। আমরা বড়রা যখন আলতো করে শিশু হয়ে শিশুতোষ কণ্ঠস্বরে তাদেরকে একটু শেখাতে চেষ্টা করি এবং সেটি তখন বুমেরাং হয়ে যায়, সেটি শিশুর সৌন্দর্যকে হানি করে। বরঞ্চ এটা করা যেতে পারে কিনা বিবেচনা করে দেখবেন, তারা যেন কবিতাকে ভালোবেসে, ছড়াকে ভালোবেসে তার ভেতরে যে ছবিটা আছে সেটি বলতে পারে, তার মত তার মনে রং দিয়ে। আপনার আমার বয়স্ক অভিজ্ঞতার ছাপ যেন তাকে না, সে যেভাবে দেখছে ওই শব্দগুলোর ছবি সেইভাবে বুঝে নিচ্ছে। তাতে হবে কি, ওরা যত বড় হতে থাকবে তত এই কবিতাগুলোর প্রতি ওদের একটা ভালোবাসা, ওদের একটা টান, ওদের একটা আকর্ষণ থেকে যাবে এবং নিজের মতো এই কবিতাগুলো নিয়ে ওরা চলতে পারবে। ওরা যদি জীবনের 10টি কবিতাও তাদের নিজস্ব সম্পদ হিসেবে তুলে না দেয়, মৃত্যুর সঙ্গে রাখে, সেখানেই আসলে ভাষার জয়, সাহিত্যের জয়, আমাদের সংস্কৃতি। ধন্যবাদ, আমি আর কথা না বাড়াই পরবর্তী। ধন্যবাদ জনাব রেজিনা ওয়ালি লিনাকে সুন্দর মতামত প্রকাশের জন্য। এখন কিছু কথা শুনবো বিশিষ্ট সংস্কৃতিজন আবৃত্তি প্রশিক্ষক জনাব লিয়াকত চৌধুরীর কাছ থেকে। হ্যাঁ, বলা তো হয় কবিরা আসলে ত্রিকালদর্শী। ত্রিকাল কেন, আমি সবকাল দোষী কবিরা কেন, কারণ কবিরা একেবারে এত নিখুঁত চিন্তা করতে পারেন, তাদের চিন্তাগুলোকে তারা শব্দের ভেতরে, বাক্যের ভিতরে, প্রতীকের ভিতরে, ইমেজের ভেতরে, চিত্রকল্পের ভেতরে, প্রতীকের ভিতরে, রূপকের ভিতরে তারা ভরে দিয়ে এমনভাবে সেই মানে মানুষের প্রতি বিভিন্ন মানুষের মানে জাতীয় মানুষের মানবিক বোধগুলোকে কবিতার ভিতরে নিয়ে আসে। সেই জন্য তাদেরকে পড়া হয় যে ত্রিকাল।
বিভ্রান্তদর্শী বাচিতা। এই কবিতা যত বেশি আমরা পড়ব এবং যত বেশি বড় মানে আবৃত্তি করব, ততই কিন্তু আসলে আমাদের যে ভেতরের যে স্পেসটা জায়গাটা বেড়ে যাবে, আমরা অনেক বেশি মানবিক হতে পারব। আমরা তো নানানভাবে শিশুদেরকে এক ধরনের আমাদের চিন্তাগুলোকে ঢুকিয়ে দিই যে ওরা আমার চিন্তাটাকে বহন, তুমি এই পথে যাও, এই চিন্তা করো, এরকম ভাবো, এরকম কিছু করো। পরিবার সে জায়গাটিতে করে, স্কুল সে জায়গাগুলোতে করে, কিন্তু কবিতা কিন্তু তা কখনো করে না। কবিতা মানবিক হতে সাহায্য করে। সেই কবিতা যদি আমরা আবৃত্তি এবং তার বোধগুলো, ওই অসীম বলেন বোধের কথা, হ্যাঁ, কগনিশনের জায়গাগুলোতে যদি আমরা দেখি, দিয়ে দেই ওদের ভিতরে বোধগুলো, সেই বোধগুলো যদি ঢুকিয়ে দেই, মূল বক্তব্যটা যদি আমরা পরিষ্কার করি, অর্থটাকে পরিষ্কার করি, তাহলে কিন্তু আমরা মনে করবো যে এই সমাজকে আমরা কিছুটা হলো মানবিক সমাজ করে গড়ে তুলতে পারবো। সেই জন্য এই আবৃত্তি প্ল্যাটফর্মটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বলে আমার ধারণা। তো রেজিনা আপা কিন্তু একটা খুব, যেটা আমি বলি মানে আমি আমার দিক থেকে লীনা আপা বলি, একটা চমৎকার জায়গাতে গেছেন যে শিশুরা কেন আলতো উচ্চারণ করে। আলতো উচ্চারণ করার জায়গাটা কি, প্রথম পরিবার থেকেই করা হয়, যেমন মানে আলতো করে আদর করে করে এক ধরনের শব্দ ওদেরকে ঢুকিয়ে দেয়, সেটা মাথায় রাখি না। এই যে শব্দের শক্তিটা ওখানে হারাচ্ছে, তিনি ঠিকই দেখেছে, কোনো করছে। আর একটা জায়গা করে মিডিয়া, মিডিয়া যখন বিজ্ঞপ্তি দেয় এমন ভাবে দোল খেয়ে শব্দগুলোকে উচ্চারণ করে, আর মিডিয়া তো খুব আক্রান্ত করে আমাদের শব্দগুলোর শক্তিটা হারিয়ে। এই জায়গাগুলোতে আমাদের একটা লড়াই সংগ্রামী করতে হবে, আমাদের যে শব্দের তার নিজস্ব ধ্বনিগুণ, তার এটাকে তার যে ওঠানামার গুণটা, শক্তিটা, যেটা সমস্ত ভারতী প্রথম দিকে চিন্তা করেছিল, সেটা আমাদেরকে পুনরুদ্ধার করা, সেটা প্রমিত উচ্চারণ না করলে সম্ভব না। আমাদের চেষ্টা করেই করতে হবে, যে চন্দ্রবিন্দু নিয়ে আমরা উচ্চারণ করি, সেই চন্দ্রবিন্দুটাকেও আসলে আমাদের ভালো উচ্চারণ করতে হবে, নাহলে বাংলা ভাষার যে সুরটা সেটা কিন্তু আমরা পাবো না, বাংলা ভাষার যে মজাটা কানে তৃপ্তি দেয় সেটা কিন্তু আমরা পাবো না, আমাদের পেতে হবে। এই থেকে আমাদের তো মুখে দুটো গহ্বর আছে, একটা হচ্ছে মুখের গহ্বর, আর হচ্ছে নাকের গহ্বর। তাহলে নাকের গহ্বর দিয়ে আরো মন উওটা করি, মন উওটা করি, নাসিক্য ধ্বনি করি আমরা প্রায় সব জায়গাতে, আমাদের প্রত্যেক কবিতারই ভিতরে একাধিক আমরা নাসিক্য ধ্বনিগুলোর ব্যবহারটা দিই, তাহলে আমরা সেটা কি করে করব। তাতে সত্যি টিপস দিয়ে আমি আমার শেষ করছি। প্রথমত আমাদের উপরের যে আবৃত্তির যে উত্তঙ্গটা, প্রথম দিকে আমরা দেখি দাঁত, তারপরে দন্ত, যে মাড়িটার যন্ত্র মূল যেটা দেখি, মধ্যা দেখি শক্ত একটা মানে প্লেট দেখি আমরা, হার্ড প্লেট যেটাকে বলি আমরা, শক্ত তালু বলি, তালু তারপরে বলি তালু, তারপরে আমরা বলি মানে নরম তালু। এখন এই নরম তালুর ব্যবহারটা কি, এটা একটা আশ্চর্য ব্যাপার। এই নরম তালুটার কাজটা হচ্ছে নিচে নামিয়ে আনা যায়, নিচে নামিয়ে আনা যায়। নিচে যদি আমরা নামিয়ে আনি তাহলে উচ্চারণের দিক থেকে অনেকটা মুখের গহ্বরটা ঢাকা পড়ে যায়, তখন এই নাকটা প্রসারিত হয়, আমাদের তো ওইটা চালু করতে। তাহলে সেই যে ম ন উঁটা, এটা প্র্যাকটিস করা যেতে পারে ওই পিছন থেকে যে নরম তালুটা আছে আমাদের মুখের ভিতরে, সেটাকে নামিয়ে আনার একটা প্রবণতা আমাদের চেষ্টা করে যেতে হবে। ঠিক আছে, আমরা পারলাম, ঠিক আছে, নামিয়ে আনতে আমরা পারলাম না, ধরে নিই। তাহলে আর একটা টিপস হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে স্বরধ্বনিতে আমাদের সে সাতটা আছে, তার বেশি দরকার নেই, সেই সাতটা ধ্বনিতে চন্দ্রবিন্দু লাগিয়ে আমরা লম্বা করে উচ্চারণ করতে পারি। যেমন অ ই আ, লম্বা করে টানতে পারি। আমি লক্ষ্য করে দেখেছি বিদেশে যে মানে প্রতিবন্ধীদেরকে যদি সুন্দর করা যায়, আমি লক্ষ্য করছি তাদের কথা বলার জায়গাগুলোতে সেখানে স্বরধ্বনি ব্যবহার করে, ল ধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করতে বলে। কেন? ল হচ্ছে একটা প্রলম্বিত ধ্বনি, চমৎকার একটা ধ্বনি, রটাকে করতে পারে, স্বরধ্বনি করতে পারে। এই যে জায়গাটা, এটা যদি আমরা না ভালো করে উচ্চারণ করতে পারি, তাহলে সুরের জগৎ থেকে আমরা বিচ্যুত হলাম, আমাদের স্বরটা নিটোল হচ্ছে না, কণ্ঠটা নিটোল হচ্ছে না, সেই জায়গাগুলো আমরা করতে পারি। আর একটা শেষ কথা, যদি আমরা বাক্যকে চন্দ্রবিন্দু নাগাকে বাক্যটাকে আমরা একসঙ্গে বারবার পড়তে থাকি, মাস গাছে মাদল, এই যে বারবার যতগুলো চন্দ্রবিন্দু লাগিয়ে শব্দগুলো যদি আমরা বলি, তাহলেও আমাদের হয়তো আসতে পারে। কারণ প্রখ্যাত
প্রশিক্ষক বিপ্লব বালা অনেক সময় আমাদেরকে টিপ দিতেন অনেক সময় ছোটবেলাতে, যে তোমরা এই ধরনের বাক্য পড়ো, চন্দ্রবিন্দু নাগরের বাক্য পড়ো, তিনি বারবার এগুলো করতেন। তার অর্থ আমাদের একটা বড় নজর দিতে হবে বাংলা ভাষার জন্য নাসিক্য ধ্বনির উপরে, সেদিকে আমরা নিশ্চিত আশা করছি। তাহলেই আমাদের বাংলা ভাষার যে মর্যাদা, যে একটা মানে টোন ল্যাঙ্গুয়েজ বলে, হ্যাঁ সুরের ল্যাঙ্গুয়েজ বলে যেটাকে, সেটা সুর বলতে কিন্তু গানের সুরের কথা বলছি না, ওর অন্তর্গত সুরের কথা বলছি, সেটা ফেরত আসে। ধন্যবাদ স্যার আপনাকে সুচিন্তিত ও নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এখন আমরা কথা শুনব হাওয়ার বজ্রায়লন সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগ প্রধান অধ্যাপক অসীম বিদ্যাপুর স্যার। ধন্যবাদ সঞ্চালক ইসমত আরা। আজকের আয়োজনের সভাপতি বন্ধুবর ইকবাল সিদ্দিকী, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, রেজিনাওয়ালি রিনাপা, লিয়াকত ভাই এবং যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুনতে কি অসুবিধা হচ্ছে? না, হ্যাঁ শুনুন, বলে যান। মে দিবস আমাদের জন্য বিশেষ একটি দিন, কাজী নজরুল ইসলাম আমাদের জন্য বিশেষ একজন মানুষ এবং একজন কবি। কাজী নজরুল ইসলামই প্রথম আমাদেরকে শোনালেন গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়া। এর আগে বলেছিলেন চণ্ডীদাস, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কিন্তু নতুন করে এই মানবিকতার পতাকা তুলে ধরলেন আবার কাজী নজরুল ইসলাম। আসলে আমাদের প্রধান পরিচয় তো আমরা মানুষ, মানবিক বৈশিষ্ট্যগুলোকে রক্ষা করেই, মনুষ্যত্বকে রক্ষা করেই তারপরে আমরা যার যার বিশ্বাস অনুযায়ী আমরা অনুষ্ঠান করি, আচার করি। কিন্তু যখন মনুষ্যত্বকে ছাপিয়ে আমাদের আচারটা বড় হয়ে যায়, মনুষ্যত্বকে উপেক্ষা করে আমাদের আনুষ্ঠানিকতা বড় হয়ে যায়, তখনই মানবতা লাঞ্ছিত হয়, মানবতা ধূলিসাৎ হয়ে যায়, মানুষের মূল্য নষ্ট হয়ে যায়। কাজী নজরুল ইসলামের এই পর্বটি নিঃসন্দেহে আমাদেরকে আবার মানবিকতার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে, আমরা এমনটাই আশা করতে পারি। এবং এই নজরুলের কবিতা যারা কণ্ঠে ধারণ করেছেন তারা এই বোধে উজ্জীবিত হবে, এই বোধকে লালন করবে, সংরক্ষণ করবে। আমরা মানুষ হতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, মানবিকতাকে ছড়িয়ে দিতে চাই, আমরা আমাদের ভিতরের যাবতীয় অন্ধকারকে দূর করতে চাই। এবং সেই অন্ধকারকে দূর করবার জন্যে এই কাজী নজরুল ইসলামের কবিতা লাগবে, সুকান্তের কবিতা লাগবে, রবীন্দ্রনাথের কবিতা লাগবে, জীবনানন্দ দাশের কবিতা লাগবে, শামসুর রহমানের কবিতা লাগবে। আমরা এই কবিতা দিয়ে মূলত আসলে আমরা অন্তরকে আলোকিত করতে চাই। এটি কেবলই আনুষ্ঠানিকতা নয়, এটি কেবলই একটি প্রতিযোগিতা নয়, আমরা সবাই মানুষ হব, মানুষকে ভালোবাসব এবং মানবিক দৃষ্টি দিয়ে মানুষকে বিবেচনা করব। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ স্যার বক্তব্যের জন্য। প্রিয় সুধী, অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা 2021 এই আয়োজনকে সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন যারা, তারা হলেন সমন্বয়ক জনাব নাবি প্রধান, ফল সংরক্ষণ জনাব আবুল হোসেন ও জনাব শিরিন আফজাজ, গ্রাফিক ডিজাইন জনাব জগন্নাথ সাহা, ভিডিও সম্পাদনা জনাব রবিউল ইসলাম, কারিগরি সহযোগিতায় জনাব আল আমিন ও জনাব গৌতম সরকার। সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা আজকের প্রতিযোগিতার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার জানবো এ পর্বের সেরা আবৃত্তিকারের নাম। আজকের প্রতিযোগিতায় সেরা আবৃত্তিকারের নাম ঘোষণা করতে সম্মানিত সভাপতি জনাব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঞ্চালককে, শ্রদ্ধা বিচারক মণ্ডলী, যারা এতক্ষণ নির্দিষ্ট সময়ের মধ্যেই এতক্ষণ ধরে কষ্ট করে এই দায়িত্ব, তাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করলেন। আপনারা ইতিমধ্যে বুঝেই ফেলেছেন যারা যোগ বিয়োগ করেছেন যে কে হয়েছে সেরা আবৃত্তিকার।
সেরাটাই এখানে বড় কথা নয়, কারণ আমরা বাছাই করছি। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি হয়ে গেছে এপ্রিল মাসে, মে মাসে হবে কাজী নজরুলের কবিতা। এই নজরুল এবং রবীন্দ্র নজরুলের কবিতার আবৃত্তির প্রাপ্ত নম্বর যোগ করে আমরা সেরা ১০ বাছাই করব, তারপর হবে চূড়ান্ত প্রতিযোগিতা। তো আজকে বিচারকদের বিবেচনায় সেরা আবৃত্তিকার হয়েছে রংপুরের জারিন সুভা ফিজা। ফিজাকে অভিনন্দন জানাচ্ছি। ফিজা এর আগেও দ্বিতীয় পর্বে সেরা আবৃত্তিকার হয়েছিল। তো অন্য যারা অংশগ্রহণ করলো তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে অনন্য অধ্যায় সম্পূর্ণা, সে তো ফিজার কাছাকাছি গিয়ে বসে আছে। মন খারাপ তো আমরা নিশ্চয়ই করি না, কারণ সেরা আবৃত্তিকার একজনকে বেছে নিতে হয় আমাদের, সেই কারণেই আমরা একজনের নামই ঘোষণা করি। তো আমি সবাইকে আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী শনিবার সকাল ১০টায় এর পরের পর্ব অর্থাৎ চতুর্দশ পর্বে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমরা ফিজার সেই আবৃত্তি, যে আবৃত্তিটি করে সে সেরা হলো, সেটি শুনতে শুনতেই আমরা বিদায় নেব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুলি মজুর। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তাড়িয়ে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগত জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সংকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুলে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শোধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁয়তি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারই সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।